नमस्कार बंधुरा आमार चैनले आपनादेर सबाइके स्वागत। तो आज आमि सन्ध्या थेके भिडियोटा स्टार्ट करेछि। तो प्रथमे आमि दूध गरम करे निलाम, केनना दूधटा बाच्चार जन्य गरम करेछि जे ओ खाबे एकटु परे। आर एई पनिरटा केटे राखछि कालकेर जन्य। कालके भेबेछि एकटु पनिरेर सब्जी करब, आर करब ब्राउन राइस दिए एकटु फ्राइड राइस। तो पनिरटा प्रथमे केटे रेखे देब। আর এই সবজিটা আমি কাটছি যে আমার বাচ্চা যেহেতু একটু সবজি সেদ্ধ খায়, তো সেই জন্য বিনস, গাজর, পেঁপে, আলু দিয়ে এগুলো ছোট ছোট করে কেটে রেখে দেবো। দিয়ে ডাল দিয়ে সেদ্ধ করে দেবো। তো আমি একবারে দুদিন কি তিন দিনের সবজি কেটে রেখে দিই ফ্রিজে, দিয়ে অল্প অল্প সবজি দিয়ে ডাল দিয়ে সেটা সেদ্ধ করে প্রত্যেক দিন আমি খাওয়াই। তো সেই সবজিটাই কাটছি। আর বললাম কালকে ব্রাউন রাইস দিয়ে আমি একটু ফ্রাইড রাইস করব, তো সেই জন্য ক্যাপসিকাম, গাজর এবং বিনস এগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নেব। তো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, বিনসটাও কেটে নিয়েছি খুব সুন্দর ছোট ছোট করে, আর গাজরটাও কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি কাল ফ্রাইড রাইসটা করব। আর চালটা আমি ব্রাউন রাইস ইউজ করব, একটু হেলদিভাবে করব। আর পনিরটা যেটা করব সেই জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। আর এটাতে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, নিরামিষ করব। আর এর সাথে আমি কালকে একটু দই দেব, দই দিয়ে এটা বেটে করব। আজকে বাটবো না, আজকে জাস্ট কেটে মিক্সিতে রেখে দিচ্ছি, কেননা এত কিছু হয়ে ওঠে না সকালবেলায়। আর কালকের জন্য একটু আটা মেখে রাখবো, কেননা সকালে জলখাবারে রুটি দরকার হয়, তো রুটিটা করার জন্য আটাটাও মেখে রেখে দিই। আর বিকেল থেকে যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো আমাকে এরপর ধুয়ে নিতে হবে, কেন রাত হচ্ছে। তো বাসনগুলো কিছুটা ধুয়ে নেবো, তারপর খাবার পর যে বাসনগুলো থাকবে সেগুলো ধোবো। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর সপ্তাহে যে মাছ আর চিকেনটা নিয়ে আসা হয়েছে বিকাল দিকে, তো সেগুলো আমি ধুয়ে রেখে দেবো, কারণ সকাল থেকে এখন একদমই টাইম হয় না। তো বিকাল থেকে বেশিরভাগ জিনিস আনা হয়, তো সেগুলোও আমি ধুয়ে নিচ্ছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নেবো, তারপর মাছটা ধোবো।
মাছগুলো এরপর একটা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো, তোমার পুরো সপ্তাহ চলে যাবে এই মাছগুলো। এইভাবে সপ্তাহে এক পুরো মাছটা চিকেনটা আমি একবারই নিয়ে চলে আসি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। নমস্কার।